কিছুদিন আগে যাকে পুরুষদের আমি ঘৃণা করি বলতে শোনা গেছে, আর সেই অভিনেত্রী পাখি কিনা বছর ঘুরতে ঘুরতেই মনের রং বদলালেন, নতুন করে আবারও প্রেমে পড়েছেন টলিউডের পাখি খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সপ্তমীর রাতেই প্রেমের সিল মোহর দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী পাখি। বিচ্ছেদের 5 বছর পর ফের প্রেমে পড়েছেন টলিউডের পাখি খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। সৌরভ চক্রবর্তীর সঙ্গে মাত্র 18 বছর বয়সে গাঁট ছড়া বেঁধেছিলেন তিনি, কিন্তু সেই সংসার টেকে নি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সিঙ্গেল জীবনযাপন করছিলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একের পর এক খোলামেলা ছবি আপলোড করতে শুরু করেন তিনি। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের রেশ ছিল মধুমিতার মনে, যে কারণে বছর খানেক আগেই এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বর্তমানে আমার ব্যস্ততা বেড়েছে, কাজের প্রতি কমিটেড, আর বিশ্বাস করুন পুরুষদের আমি ঘৃণা করি। অভিনেত্রীর এমন মন্তব্য পুরুষরা ভালোভাবে নেননি, সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনদের তোপের মুখে পড়তে হয় তাকে। সেই পাখি কিনা বছর ঘুরতে ঘুরতেই মনের রং বদলাচ্ছে, নতুন করে আবারও প্রেমে পড়েছেন অভিনেত্রী। সপ্তমীর রাতে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে নতুন শুরুর ঘোষণাও দিয়েছেন তিনি। মধুমিতা সরকারের প্রেমিক আইটি কর্মী, আগে পিডব্লিউসিতে কর্মরত ছিলেন, এখন এক্সেল কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করেন। এছাড়া ক্রিকেটের প্রতিও ঝোঁক রয়েছে তার, পেশাদারভাবে ক্রিকেট খেলেন তিনি, কলকাতার এক নামী ক্লাবের হয়ে খেলেছেন তিনি, পাশাপাশি জিম ফ্রিক ফিটনেসের ব্যাপারে বেজায় সচেতন। সেই যুবকেই মজেছেন অভিনেত্রী। নবমীর রাতে দেবমাল্যর মুখপানে হা করে চেয়ে রইলেন মধুমিতা। কালো শার্টে সুপুরুষ দেখাচ্ছে মধুমিতার মনের মানুষকে, অন্যদিকে শাড়ি আর স্লিভলেস ব্লাউজে ক্লাসি লুকে ছিলেন অভিনেত্রী। সেই ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে জানান দিয়েছেন নিজের ভালোবাসার কথা। ভক্তরাও সেখানে মধুমিতার পুরুষদের ঘৃণা করার মন্তব্য নতুন করে টেনে এনে বিভিন্ন মন্তব্য করছেন। এই প্রসঙ্গে মধুমিতা বলেন, হ্যাঁ প্রেম করছে, তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে। তবে কি খুব শীঘ্রই 4 হাত 1 হচ্ছে তাদের, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, সবে প্রেমের শুরুটা হয়েছে, বিয়ে নিয়ে এখনও কিছু ভাবিনি। জানা যায় অভিনেত্রীর প্রেমিক অভিনয় জগতের কেউ নন, যদিও সোশ্যাল মিডিয়ায় অনেক অভিনেত্রী দেবমাল্যকে অনুসরণ করেন। মধুমিতার ভাষ্য, সে কি করে এখন একটু চাপাই থাক। ছোট পর্দার কল্যাণে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার বাংলাদেশের দর্শকের কাছেও পরিচিত না। অনেকদিন ধরে কাজের খবর দিয়েই আলোচনায় ছিলেন তিনি। ছোট পর্দায় কাজ করে পরিচিত পাওয়া মধুমিতাকে দেখা গেছে বেশ কয়েকটি সিনেমায়। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন হিন্দি সিনেমায়ও। চ্যানেল হিরো বিনোদন ডেস্ক।